আসসালামু আলাইকুম, আমি শামিমা সুলতানা, সরকারি শিক্ষক প্রথম শ্রেণী, বিষয় বণিক, ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় গণিত। গণিতে আমরা এর আগে যোগের ধারণা সম্পর্কে, আজকে বিয়োগ নিয়ে, 74 পৃষ্ঠার বিয়োগ অঙ্কে সমাধান। ঠিক আছে, দেখো বিয়োগ করব কত আছে। এক নম্বরে 14 থেকে 9 বিয়োগ করতে হবে। প্রথমে 14 আছে, এটা বড়, বড় থেকে ছোট বিয়োগ করব। ঠিক আছে, দেখো এখানে হাতের ডান দিকে দেখো, এখানে 14টা বল আছে। 14টা বলকে আমরা 9টা বল যদি কেটে দেই, তাহলে বাকি আছে কয়টা? 1 2 3 4 5, দেখো 5টা বাকি আছে। তাহলে কত হবে, 14 থেকে যদি 9টা বাদ দেই তাহলে কয়টা থাকে? 5। ঠিক আছে, 2 নম্বর খেয়াল করো, 2 নম্বর আছে 11 থেকে 8। 11 থেকে 8 যদি বিয়োগ দিতে হয়, আমরা এটা অন্য ভাবে করতে পারি। 8 তো খেয়ে ফেলবো, তাই না? 11টা বল আছে, 8টা দিয়ে দিব, বা 11টা আম আছে, 8টা খেয়ে ফেলবো। 8টা তো খেয়ে ফেললাম, 8-এর পর থেকে যদি আমরা 11 পর্যন্ত গুণে যাই তাহলে কেমন হয়, দেখো ঠিক সেভাবে করবো। 8 আছে, 8-এর পরে 9 10 11, 8 থেকে 11 পর্যন্ত যেতে কয়টা বল লাগলো? 3টা। তাহলে ওটার উত্তর হবে 3। কেমন, আমরা কেটেও করতে পারি বা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা পর্যন্ত গুণে গেলেই হবে। পরের অঙ্ক দেখো, উপরে আছে 15, 15 থেকে 6, 15 থেকে কত বাদ দিব? 6। আমি 6 থেকে 15 পর্যন্ত গুণে যাব, দেখো 7 8 9 10 11, আমার সাথে সাথে গণ আবার, 6 তো আছে, তাহলে 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, 15 পর্যন্ত আমরা চলে এসেছি, এখানে কয়টা বল আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে উত্তর কত হবে? 9। নিচে দেখো 4 নম্বর, ঠিক একই ভাবে আমরা করব। 12 থেকে 7, ঠিক 7 থেকে আমরা 12 পর্যন্ত গুনে যাই, দেখো 8 9 10 11 12। তাহলে আমরা 7 থেকে 12 পর্যন্ত গুনে গেছি, কয়টা বল আছে এখন গুনে নেই? 1 2 3 4 5। তাহলে উত্তর কত হবে? 5। ঠিক আছে, এখন দেখো আমরা মূল আমরা বইয়ের 74 পৃষ্ঠার লিখিত সমাধান, যেগুলো কি আছে, করিমের 14টি লাটিম আছে, এর মধ্যে 6টি লাটিম বিতিকে দিল। করিমের কাছে কয়টি লাটিম রইল? আবার বলি, করিমের 14টি লাটিম ছিল, সে 6টি লাটিম বিতিকে দিল, করিমের কাছে কয়টি লাটিম রইল? আমরা লিখতে পারি, লাটিম ছিল, বিথিকে দিল, লাটিম রইল। প্রশ্নের সাথে আমরা মিলিয়ে কিন্তু লিখতে পারি যে দেখো 14টি লাটিম ছিল, তাহলে লিখলো লাটিম ছিল, আবার বিথিকে দিল, আর সবশেষে লাটিম রইল। এখন লাটিম ছিল জায়গায় কত? 14টি, বিথিকে দিল কয়টি? 6টি। তাহলে কমে যাবে না বেশি হবে? অবশ্যই কমে যাবে, কমে গেলে বিয়োগ চিহ্ন। এখন দেখো আমরা আগের অঙ্কে যেভাবে করলাম ঠিক সেভাবে করি, 6 থেকে 14 পর্যন্ত গুণে যাব। কেমন, আগে একটু চিন্তা করো, উপরে দেখো 4 আছে, নিচে 6, 4 কম, তাই না? 6 বড়, তাহলে আমরা 4 থেকে 6 বিয়োগ দিতে পারবো না, আমরা পুরোটাকে ধরে নিতে হবে 14। এখন দেখো 6 থেকে গুণে দিয়ে 6, 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে, আমরা 6 থেকে 14 পর্যন্ত গুনে গেলাম, কিন্তু কয়টা লাঠি থাকলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে কত হবে? 8টি লাটিম রইল, 8টি। তাহলে উত্তর কি লিখবো? উত্তর 8টি। ঠিক আছে, এরপরে দেখো, এশার মা 11টি পেয়ারা থেকে 4টি পেয়ারা এশাকে দিলেন, মায়ের কাছে কয়টি পেয়ারা রইল? তাহলে এখানে কি লেখাচ্ছে, পেয়ারা কয়টা ছিল? পেয়ারা ছিল 11টি, এশাকে দিলেন কয়টি? 4টি।
আর সবশেষে আছে পেয়ারা রইলো, তাহলে আমরা ওভাবে লিখি পেয়ারা ছিল 11টি, এশাকে দিল 4টি পেয়ারা রইলো। এটা কি হবে? দিয়ে দিয়েছে তাহলে কমে গেছে, অবশ্যই বিয়োগ হবে। আমরা ছোট থেকে বড় পর্যন্ত গুনে যাবো, এখানে কত হচ্ছে 4, 4-এর পর থেকে গুনি 5, 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে? আমরা 4 থেকে 11 পর্যন্ত গুনে গেছি, এখন কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হবে 7টি। আর উত্তরে কি লিখবো? উত্তর 7টি। তোমরা প্রশ্নটা পড়ে নিবে, প্রশ্ন সাথে কি কি চেয়েছে, কিভাবে লিখতে হবে, তোমরা ওখান থেকে আইডিয়া পেয়ে যাবে। কেমন বাড়ি কাজ তোমাদের থাকলো? চতুর্পৃষ্ঠা থেকে বিয়োগ অঙ্কগুলো, ঠিক আছে? সুন্দর করে করবে, বই দেখে দেখে করে নিবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? Thank you.